নমস্কার, আমার আপনজনেরা রুদ্রপ্রসাদ, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। সিনেমাকেও হার মানায় বাস্তব, এবং জেলেতেও এত আরাম ভাবা যায় না। সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ রুদ্রবার্তা। শুরুতেই জানিয়ে রাখি, আপনাদের রুদ্রবার্তা মানে কিন্তু আনকাট কথা, অবশ্যই যুক্তি সহকারে। আজ আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, বিষয়টা আপনাদের হয়তো অনেকে জানা, অনেকের হয়তো অজানা। বিষয়টা হচ্ছে জেল। আপনারা সবাই জানেন, জেল বলতেই এখন একটা কথা মনে পড়ে যায়, যে জেলের কথা নিয়ে সবচেয়ে বেশি আলোড়িত হচ্ছে এই রাজ্য, সেটা হচ্ছে দিল্লি। এবং একটা জেলের কথা বারংবার আসছে, সেটা হচ্ছে তিহার জেল। দিল্লির কুখ্যাত জেল বলা হয় তিহার জেল, এবং সেই তিহার জেল নিয়ে আজকের এই উপাখ্যান। তিহার জেল, যেখানে সাইকেল হাসানকে রাখা হয়েছে, এবং যেখানে এই রাজ্যের অনেককে নিয়ে যাওয়া হবে বলে আওয়াজ শোনা যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী পরিষ্কারই বলেছেন, অনেককে দেখা হবে তিহার জেলের গেটে। এবং আমরা জানি দিল্লিতে হয়তো অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হবে, কারণ মঙ্গলবার অর্থাৎ আজ রবিবার, কাল সোমবার, পরশু দিনই দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে মামলা হবে, এবং ইডি চাইবে অনুব্রত মণ্ডলকে টেনে নিয়ে যেতে দিল্লিতে, এবং সেখানে তাকে ইন্টারোগেশন করার পরে অবশ্য তারও ঠিকানা হবে তিহার জেল। সেই তিহার জেল, সেই তিহার জেলে কয়েদিতে থাকার অবস্থা আজ যেন সিনেমাকে হার মানিয়ে দিচ্ছে। আমরা বাস্তবে অনেক সিনেমা দেখেছি, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা হয় কিনা জানতাম না। বহু সিনেমায় আমরা দেখেছি যে রাজনীতিতে যারা খলনায়ক, মানে সিনেমায় দেখে আর কি, বড় বড় নেতা মন্ত্রীরা, তারা বহাল তবিয়তে বুকে হাত রেখে জেলে চলে যান, এবং জেলে গিয়ে সেখানে ভিভিআইটি ট্রিটমেন্ট পান। আপনারা জানেন একটা জিনিস এই রাজ্যেও প্রমাণ হয়ে গেছে, সেটা হচ্ছে বুকে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয়ে যাওয়া, যার জন্য SSKM হসপিটালের উডবার্ন ওয়ার্ডটাও নাকি বদনাম হয়ে গেছে সবাই বলে। কারণ আমরা দেখেছি কারোর বুকে ব্যথা হলে সঙ্গে সঙ্গে কোনো মানে CBI ডাকলে বা ED ডাকলে বুকে ব্যথা শুরু হয়ে যায়, এবং নেতা মন্ত্রীরা বুকে ব্যথা নিয়ে উডবার্ন ওয়ার্ডে ঢুকে যায়। তো সেটা দেখে মোটামুটি সিনেমার ক্লিপিং, সিনেমার হেডিং, সিনেমার সব কিছু আমরা মিলিয়ে দেখে নিয়েছি যে সিনেমাতে যেগুলো হয় সেগুলো বাস্তবকে মনে নকল করেই করে। আর যেটা আমরা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তিহার জেলে সত্যেন্দ্র জৈন। সত্যেন্দ্র জৈন মানে আপের সেই বিখ্যাত নেতা এবং মন্ত্রীও। এই রাজ্যে যেরকম দেখছেন নেতা মন্ত্রী নিয়ে টানাটানি হচ্ছে, ঠিক একইভাবে আপ মানে কেজরিওয়াল, সেও কিন্তু এই রাজ্যের মতোই বিনা পয়সায় সব কিছু দেবো, বিনা পয়সায় দেবো। এই বিনা পয়সায় খাইয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু সেখানেও রয়েছে, এবং মনে রাখবেন এই বিনা পয়সায় খাইয়ে দেওয়ার ব্যাপারটাতেই কিন্তু এরা টিকে থাকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে 500,000 টাকা দেবো বলে টিকে থাকার চেষ্টা করে, ঠিক একইভাবে আপের কেজরিওয়ালও বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, বিনা পয়সায় জল দেবো, বিনা পয়সায় এটা দেবো, বিনা পয়সায় এটা দেবো বলে লোককে লাড্ডু খাইয়ে আলটিমেটলি নিজেরা লাড্ডুটা, বড় বড় লাড্ডু খেয়ে নিয়েছে। অর্থাৎ গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য নকুল দানা দিয়ে বড় বড় লাড্ডু, ক্ষীর, মোহন ভোগ সব এরা খেয়ে নেয়। সেরকম একটা ঘটনা আমরা দেখলাম সত্যেন্দ্র জৈনকে যখন অ্যারেস্ট করা হলো। সেই সত্যেন্দ্র জৈনকে যখন তিহার জেলে রাখা হলো, তার অবস্থা কি হয়েছিল, এবং তার আগে দেখে নেওয়া যাক, এই কেজরিওয়াল পাঞ্জাব ভোটের আগেও গিয়ে পাঞ্জাবে যখন বলছিল যে তিহার জেলে তারা কি ব্যবস্থা করেছে, সেই ভিডিও ক্লিপিংসটা আপনারা একটু শুনুন, তাহলে বুঝে যাবেন যে এই রাজ্যের সঙ্গে কিরকম মিল রয়েছে। একটু শুনুন। জেলো কে অন্দর VIP কালচার হতা থা, জেলো কে অন্দর বেঠ কে ইয়ে গ্যাংস্টার আপনা গ্যাং চালায়া করতে থে, হামারি সরকার নে ওয়াহা সে সারা ইনকা জো গ্যাং চলতা থা ও বন্ধ কর দিয়া। উসকে বাদ ইন নেতাওঁ নে আপনি জেলো কে অন্দর আপনে লিয়ে VIP রুম বনা রক্খে থে, कि कोई नेता जाएगा जेल में जाएगा तो उसके लिए अलग से एक VIP सूट होता था, कोई नेता जाएगा तो वहां पे उसके आ रहा। ये सारे सील कर दिए, कोई नेता हो चाहे कोई कैसा भी हो, जैसे बाकी कैदी रहते हैं वैसे उसको रहना पड़ेगा। जेलों के अंदर VIP कल्चर होता था, उसके बाद इन नेताओं ने अपनी जेलों के अंदर सुन लें सोना पड़े अपना की मन हो। केजरीवाल जेलर मध्य এমন ব্যবস্থা করে দিয়েছেন যে নেতা হোক মন্ত্রী হোক যেই জেলে যাবে তাকেই ভালোভাবে ওই একই রকমভাবে সাধারণ মানুষকে যেভাবে রাখা হয় আমাদেরও সবাইকে রাখা হবে, মানে মন্ত্রী ফন্ত্রী আমাদের। আমার লকআপে ঢোকার অভিজ্ঞতা বলছে, লকআপে আমি ছিলাম সাধারণ কয়েদিদের সঙ্গে, সেদিন লকআপের অবস্থা দেখেছি কি অপরিষ্কার, কি নোংরা, কি সিস্টেম, সেগুলো আমরা দেখে এসেছি। তো সেই লকআপে সাধারণ মানুষের মতোই রাখা হবে, মানে কোনো একজন VVIP কে যদি ধরা হয়, আমাকে যেরকমভাবে লকআপে রাখা হয়েছিল ঠিক সেভাবেই রাখা হবে, এই টাইপের কথা আর কি। কিন্তু এটা হচ্ছে তিহার জেল। সেই তিহার জেলে এই আপের কেজরিওয়ালের কথা বলা
এই যে ডায়লগ দেওয়া অন্য জায়গায় গিয়ে, তো সেই কেজরিওয়ালের এই মন্ত্রী অর্থাৎ যিনি ঘোটালায় জড়িত তাকে অ্যারেস্ট করেছে, এবং সেই অ্যারেস্ট হয়ে থাকা সত্যেন্দ্র জৈন ঠিক জেলের মধ্যে, তিহার জেলের মধ্যে কি অবস্থায় রয়েছে এবং কিভাবে কি নিচ্ছে সেবা পরিষেবা, সেটা একবার দেখুন। দেখলেন তার সেবা পরিষেবা নেওয়ার জায়গা, মেসেজ থেকে শুরু করে সবই চলছে, মানে কিছুই বাকি নেই, পায়ের ওপর পা তুলে বসে আছেন, তাকে কেউ পায়ে মেসেজ করছে, মাথাতেও মেসেজ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ একদম ভালো ব্যবস্থা করে দিয়েছে কেজরিওয়াল। মনে রাখবেন দিল্লির জেল কিন্তু দিল্লির আন্ডারে, দিল্লি গভর্নমেন্টের আন্ডারে, কাজেই সেখানে কেজরিওয়ালই বলেছে আমি চেঞ্জ করে দিয়েছি। এই চেঞ্জটা এরকম হয়েছে। এবার আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন আসবে, এত কেন বলছেন দিল্লির তিহার জেল নিয়ে? কারণ আমি তিহার জেলের কথা এই কারণেই বলছি, এ থেকে বোঝা যায় যে কোনো রাজ্যের কোনো মন্ত্রী বা কেউ থাকলে তার সম্বন্ধে কিরকম ট্রিটমেন্ট করা হয়। আমি জানি না এই রাজ্যে যিনি জেলে আছেন অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং এখন অবশ্য প্রাক্তনই হয়ে গেছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি কিরকম আছেন বা অনুব্রত মণ্ডল কি অবস্থায় ছিল এবং এখান থেকে তিহার জেলে কি হবে, এটা নিয়ে চিন্তার ব্যাপার। এবারে দেখার বিষয় হচ্ছে আপের কেজরিওয়াল কিভাবে ট্রিটমেন্ট করছেন। আপের কেজরিওয়ালের এই যে সরকারে থাকা মন্ত্রীর ভিডিও ফুটেজটা লিকেজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চেপে বসেছে বিজেপি গভর্নমেন্ট এবং বিজেপি সবাই এবং প্রত্যেকটা মানুষে কিন্তু চেপে ধরছে যে এটা কি। আশা করা যায় আদালতের নির্দেশে এই সমস্ত সুবিধা থেকে সত্যেন্দ্র জৈন বঞ্চিত হবেন এবং বঞ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে তিহার জেলের অবস্থা আবার আগের মতো এসে যাবে এবং এখানে ওই ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়াটাও বন্ধ হবে জেলের মধ্যে। সিনেমাকে হার বানিয়ে দেওয়া বাস্তবের এই ট্রেলার দেখে কিন্তু আমাদের মনে হচ্ছে যে বিনা পয়সায় খাওয়ার চিন্তা করা বা বিনা পয়সায় সবকিছু পাওয়ার চিন্তা করা আমাদেরকে কোথায় নিয়ে যাবে। মনে রাখবেন দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীরা কিন্তু এইভাবেই আরামে জেলের মধ্যে থাকবেন, অর্থাৎ বাইরে থাকাও যা জেলে থাকাও তা, এদের কাছে ফোনও থাকবে, এদের কাছে সব থাকবে, এরা সাধারণ কয়েদি বা যারা সামান্য মানুষ আছে তাদের চেয়ে অনেক ভালো লাক্সারিয়াস জীবন লিড করবে। কারণ হচ্ছে 500,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে যে সমস্ত ফোকটে দেওয়ার ব্যবস্থা আছে সেগুলো, কাজে আজ থেকে আপনারা সাবধান হন, বিনা পয়সায় পাওয়ার আশা ছেড়ে দিন। বিনা পয়সায় কেন্দ্র সরকারে যে সমস্ত প্রকল্প দিচ্ছে সেই প্রকল্পগুলো ঠিক আছে, রাজ্য সরকার যে প্রকল্পগুলো স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে এটা ঠিক আছে, কিন্তু 500,000 টাকা পাবো বিনা পয়সায় সব কিছু পাবো এটাই যদি ভাবতে থাকেন, ভর্তুকি দেওয়া জীবন চলবে, তাহলে জানবেন আগামী দিনে আমরা খাড্ডায় পড়বো। অর্থাৎ বারংবার সতর্ক করা এই কারণেই যে এই অবস্থা দেখে আপনারা সচেতন হন এবং এটা থেকে নিজেদেরকে মানসিকতা দৃঢ় করুন যে আমরা আর যাই হোক বিনা পয়সায় সব কিছু নেওয়ার দিকে যাব না। আমাদের সেই জায়গা তৈরি করতে হবে যেখানে দাঁড়িয়ে আমাদের বাড়ির ছেলেটা চাকরি পায়, কাজ পায়, আমাদের সেই ব্যবস্থা করতে হবে যাতে আমার ছেলেরা লেখাপড়ায় সত্যিকারের যেন পড়াশোনায় নম্বর পায়। এরকম আমি সবাইকে দিয়ে দিলাম, আমি সবাইকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনার বাড়ির ছেলে মেয়েটা যদি সত্যিকারে লেখাপড়া শিখে 90 পেয়ে থাকে, আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা সবার সামনে দিয়েছেন যে আমি সবার নম্বর ঢেলে দিয়েছি, আমি সবার নম্বর বাড়িয়ে দিয়েছি, তখন কিন্তু আপনার বাড়ির আশেপাশের লোকেরা সবাই বলবে ও তো এমনি পেয়েছে, অর্থাৎ সেই ছেলেটার যোগ্যতাও শেষ করে দেওয়া হচ্ছে। আমি এই কারণে এই উদাহরণটা দিলাম, কারণ হচ্ছে দুটো ফ্রিতে পাওয়ার ব্যাপারটা এইভাবে আসে, ফ্রিতে পাওয়া ফ্রিতে দেওয়া, যারা ফ্রিতে দিচ্ছে তারা আলটিমেটলি আপনার কাছ থেকে আমার কাছ থেকে সমস্ত কিছু সুযোগ সুবিধা ঝেড়ে দিচ্ছে। ঝেড়ে কথাটা এই জন্য ইউজ করলাম কারণ এখানে অপা ঝাপা খপা সব চলে, কাজে এই রাজ্যে সত্যি বাজে অবস্থা এবং দিল্লিকে দেখে আজই শিক্ষা নেওয়া উচিত আমাদের। এটাই ছিল এখনকার বার্তা, রুদ্রবার্তা মানে আনকাট কথা তবে যুক্তি সহকারে। পাশে থাকুন আমার আপনজনের সাথে থাকুন, কমেন্টস করে জানান আমি ঠিক না ভুল। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।